আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক কনসিল ওয়ারিং, কনসিল ওয়ারিং কীভাবে করা হয় এবং কনসিল ওয়ারিং বলতে কী বোঝায় তো সেটি আমরা আজকে দেখব। তো এটি একটি কামরা, এখানে পাইপ ফেলা আছে। তো এখানে মেন বোর্ড হবে এবং এর নিচে একটি নাইট ল্যাম্প হবে বা ফুল ল্যাম্প যেটাকে বলা হয়। এবং এখান থেকে এই সিলিংয়ে একটা এখানে সার্কুলার ছাড়া আছে এবং এইখানে সিলিংয়ে একটা সার্কুলার ছাড়া আছে। এবং এই সার্কুলার থেকে এই দেওয়ালে এই ঠিক এই জায়গায় এখানে একটা পাইপ বেরিয়ে আছে। তো আমরা এবার এখান থেকে কাটিং করব এবং এই কোণে এখানে একটি বেডের বোর্ড, বেডের জন্য একটি বোর্ড করা হবে। এবং এখান থেকে কাটিং হয়ে গিয়ে এইখানে একটা এসির সকেটের জন্য একটি বোর্ড লাগানো হবে। তো আমরা কাটিংটা শুরু করেছি। নিচে যে নাইট ল্যাম্পটা হবে সেটা আমরা আগে কাটিং করে নিচ্ছি। ফুল ল্যাম্পের যে বা নাইট ল্যাম্পের যে বোর্ডটা ব্যবহার করা হয় সেটি হলো 4 মডিউলার। তো আমরা 4 মডিউলারের সাইজে কাটিং করে নিচ্ছি এবং এখানে যে মেন বোর্ডটা হবে এটা আমরা ব্যবহার করব 12 মডিউলার। তো 12 মডিউলারের মাপে আমরা এটা কাটিং করে নিচ্ছি। এবং এখান থেকে নিচের যে নাইট ল্যাম্প বা ফুল ল্যাম্পটি হবে সেখান পর্যন্ত কাটিং করে শর্ট করে দেওয়া হচ্ছে। ওখান থেকে পাইপটা নিচের নাইট ল্যাম্পে এসে যোগ হয়ে যাবে। তো এইভাবে কাটিংগুলো আমরা সব করে নেব। এখানে যে পাইপটা বেরিয়েছিল দেওয়ালে ওখান থেকে কাটিং হবে। কাটিং হয়ে যে বেডের বোর্ড হবে বেডের বোর্ডে যাবে এবং এইদিকের বাঁদিকের যে কোণটা এখানে একটি কম্পিউটারের বোর্ড হবে, দুটি প্লাগ এবং দুটি সুইচ এবং দুটি সকেট হবে। ওখানেও আমরা কাটিং করে লাইনটি নিয়ে যাব। ঠিক এইভাবে কাটিং করে নিয়েছি। এখানে একটি সার্কুলার হবে, সার্কুলারের মাপে কাটিং করে নিয়েছি এবং এই সার্কুলার থেকে এদিকে একটি পাইপ এসে নিচে এখানে যে বোর্ডের জন্য কাটিং করেছি এখানে একটি 6 মডিউলার বোর্ড হবে, দুটি সকেট এবং দুটি সুইচ হবে। কম্পিউটার বোর্ডের জন্য এটা ব্যবহার করা হবে এবং এই সার্কুলার থেকেই এই দিকে যে ডান দিকে যে কাটিংটা করে নিয়ে গেছি এখান থেকে কাটিং হয়ে ঠিক এই কোণে ঠিক এই জায়গাটায় একটি বেডের বোর্ড হবে, বেড সুইচ যেটাকে বলা হয় বেডের বোর্ড, এই বেডের বোর্ডটি এখানে হবে। এবং এখান থেকে যে ওপর দিকে যে কাটিং হয়ে গেছে এই কাটিংটা গিয়ে এসির জন্য একটু সকেট লাগানো হবে, ঠিক এসির ডান দিকে, এসির ডান দিকে সকেটটি ব্যবহার করা হবে। ঠিক এই জায়গাটা একটি 2 মডিউলার বোর্ড ব্যবহার করা হবে এসির সকেটের জন্য। এবং এখান থেকে উপর দিকে এখানে জয়েন্ট বক্স, যে তিনখানা পাইপ আছে একটি জয়েন্ট বক্স ব্যবহার করা হবে। তো আমরা বোর্ডগুলোকে কাটিং করার পর ছাড়িয়ে নিচ্ছি। ঠিক
আমরা দ্বিতীয়বার মেশিন চালিয়ে দিচ্ছি। তো আমাদের বোর্ড ছাড়ানো মোটামুটি কমপ্লিট। এবার আমরা বোর্ডগুলো জমিয়ে নেব সিমেন্ট এবং বালি দিয়ে। সিমেন্ট বালি, এই যে সিমেন্ট বালি আমরা একটু মাখিয়ে নিচ্ছি একটা কড়ার মধ্যে, এইভাবে মাখিয়ে নেবেন। নিয়ে বোর্ডগুলোকে আমরা বসিয়ে নেব। তো বোর্ডগুলো বসানোর জন্য আমরা হালকা করে সিমেন্ট একটু দিয়ে দিচ্ছি, যাতে সিমেন্ট বালি যখন এই যে দিচ্ছি ছেড়ে পড়ে না যায়। তো এইভাবে সিমেন্ট বালি মাখিয়ে বোর্ডগুলোকে জাম করে নিতে হবে। তাহলে পাইপ লাগানো খুব সহজেই বা খুব তাড়াতাড়ি করা যাবে। তো আমরা একটু সিধা করার জন্য বা বোর্ডটা সোজা হওয়ার জন্য আমরা লেভেল, ওয়াটার লেভেল ব্যবহার করছি। এইভাবে আমরা ওয়াটার লেভেলটা দেখে নিলাম। এই বোর্ডগুলোকে আমরা জমিয়ে দেবো। তো এইভাবে আমরা সব বোর্ডগুলো এইভাবে বসিয়ে নেব। তো আমরা এইভাবে সব বোর্ডগুলোকে বসিয়ে নিয়েছি। এটি মেন বোর্ড, নিচে উপরে যেটা লাগানো আছে এটা জয়েন্ট বক্স, এবং এদিকে যেটা লাগানো আছে এসি সকেটের জন্য টু মডিউলার, এটি বেডের বোর্ড, এবং এদিকে এটি ব্যবহার করা আছে কম্পিউটার বোর্ডের জন্য। এইভাবে সব বোর্ডগুলো আমরা লাগিয়ে নিয়েছি। পরের দিন আমরা বোর্ডগুলো দেখছি কতটুকু ঠিক আছে। পরিষ্কার একদম জমে গেছে বোর্ডগুলো, একটুকু নড়ছে না। আর সব বোর্ডগুলোকে আমরা দেখে নিচ্ছি একটু, পরিষ্কার এটাও জমে গেছে। এবং সব বোর্ডগুলো আমরা দেখে নিচ্ছি, যা বোর্ডগুলো সব ঠিক আছে। পাইপ আমরা এবারে লাগাতে পারবো, এই বোর্ডটাও ঠিক আছে। তো এবার আমরা পাইপ লাগাবো। প্রথমে জয়েন্ট বক্স যেটা আছে সেটাকে আমরা কমপ্লিট করে নেব। পাইপগুলো লাগিয়ে সেটিং করে নেব জয়েন্ট বক্সটা, যেখানে যতটুকু পাইপ প্রয়োজন আমরা কাটিং করে নিচ্ছি। কাটিং করে একটু পেপার আমরা দিয়ে দেবো, যাতে কোনো রকম পোকা বা সিমেন্ট বালি ঢুকে না যায়। এইভাবে সব পাইপগুলো মাপ করে কেটে নিয়ে পেপারে দিয়ে ভালোভাবে সেটিং করে নিতে হবে। পাইপের মুখে পেপার দিতে ভুলবেন না। পেপারগুলো দিয়ে রাখলে খুব সুবিধা, যে কোনো পোকা বাসা যাতে না করে ফেলে। পোকা বাসা করে ফেললে তার লাগাবার সময় খুব সমস্যা দেখা দেবে। তো এইভাবে পাইপগুলোকে সেটিং করে নিতে হবে। আমরা পেরেক ব্যবহার করি, পেরেক দিয়ে এইগুলোকে সেটিং করি। অনেকে ক্লিপ ব্যবহার করে। তো এইভাবে পাইপগুলোকে সেটিং করে নিতে হবে ঠিক এইভাবে। নেক্সট আমরা মেন বোর্ড থেকে জয়েন্ট বক্স পর্যন্ত একটি পাইপ দিয়ে আমরা এটাকে সেটিং করে নিচ্ছি। জয়েন্ট বক্স থেকে মেন বক্স যে লাইনগুলো আসবে, পয়েন্টের তারগুলো, এটা হলো মেন বোর্ড। মেন বোর্ড থেকে নিচের যে নাইট ল্যাম্প বা ফুল ল্যাম্প হবে সেখানেও আমরা পাইপ দিয়ে সেটিং করে নিচ্ছি।
ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি পাইপকে সেটিং করে নেব। দেখুন এটা জয়েন্ট বক্স থেকে মেইন বোর্ড এবং নিচে নাট ড্যাম পাইপ আমরা সেটিং করে নিয়েছি। এদিকের পাইপটা আমরা সেটিং করে নেব। এখানে একটি জিআই সার্কুলার লাগানো হবে। এটি একটি সার্কুলার বক্স যেটা কনসিল ওয়ারিং এর ব্যবহার করা হয়। তো সার্কুলার থেকে পাইপটি সেটিং করে নিচ্ছি। যেটি কম্পিউটারের জন্য একটি বোর্ড করা হয়েছে 6 মডুলার, সেখানে পাইপটি গিয়ে আমরা সেটিং করে নেব। পাইপটা মাপ করে কেটে নিলাম, নিয়ে আমরা বোর্ডের মধ্যে লাগিয়ে সেটিং করে নেব। পেপারটা অবশ্যই ব্যবহার করবেন। ঠিক সেম এইভাবেই সার্কুলার থেকে আরেকটি কাটিং যে হয়ে আছে, যেটা বেডের বোর্ডে লাইন যাবে, সেদিকেও পাইপটা আমরা সেটিং করে নেব। এটি হলো একটি বেডের বোর্ড, এখানে আমরা পাইপটা মাপ করে কেটে বোর্ডের মধ্যে লাগিয়ে পাইপটি সেটিং করে নেব। তো আমরা বোর্ডের মধ্যে লাগিয়ে দিয়েছি, দিয়ে এবার এখানে একটি পেরেক মেরে পাইপটাকে সেটিং করে দেব। দেখুন আমাদের এখানে পাইপটা সেটিং করা হয়ে গেছে। এবং এইখানে এসির যে সকেটটা হবে, সেখান থেকে পাইপটা বেডের বোর্ড পর্যন্ত আমরা সেটিং করে নিয়েছি। এখানে এসির যে সকেট, এখানে এসির সকেট হবে। তো আমাদের পাইপ লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। জয়েন্ট বক্স থেকে মেন বোর্ড এবং মেন বোর্ড থেকে নিচের নাইট ল্যাম্প, এই সার্কুলার থেকে কম্পিউটার বোর্ড এবং সার্কুলার থেকে বেডের বোর্ড পর্যন্ত আমাদের পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই আপনারা কনসিল ওয়ারিং খুব সহজেই করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।